এই জায়গায় আরেকটা কথা বলি যে ইত্তিবায়ে সুন্নাতের হাকিকাত বাস্তবতা কি, ইত্তিবায়ে সুন্নাতের বাস্তবতা হচ্ছে হাকিকাত হচ্ছে মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসাই হচ্ছে ইত্তিবায়ে সুন্নাতের বাস্তবতা। আপনি যাকে ভালোবাসেন নিজের অজান্তেই আপনি তার অনুসরণ করেন। আপনার মেয়ে, আপনার ছেলে, আমাদের মা, আমাদের বোনেরা, আমাদের তরুণ ছাত্র সমাজেরা আজকে যাদেরকে রোল মডেল মানে, আজকে যাদের অনুসরণ করে, এই যে সৌদির মাটিতেও দেখবেন যে ছেলেরা কি গেঞ্জি পরে থাকে, মেসি, মেসির 10 নম্বর লাগানো গেঞ্জি পরে থাকে, মানে মেসিকে তারা ভালোবাসে। বিলাদুত তাওহীদ সৌদি আরবের মাটি, তারপরও তাহলে একজন ফুটবলের প্লেয়ার, একজন ফুটবলের প্লেয়ারের প্রতি মহাব্বত, এই মহাব্বতের ভালোবাসার কারণে তারা তার অনুসরণ করছে নিজের অজান্তেই। আজকের তরুণেরা, তরুণ ছাত্র সমাজেরা, মুসলমান জাতির তরুণ ছাত্র সমাজেরা নিজের অজান্তেই ফিল্মের নায়কদেরকে, মুভির নায়কদেরকে, ছবির নায়িকাদেরকে আমাদের মা এবং বোনেরা নিজের অজান্তে ভালোবাসার কারণে অনুসরণ করছে, তাদেরকে রোল মডেল মানছে, মানে তাদেরকে ভালোবাসে তাই। আর রাসূলকে মানছে না, রাসূলকে ভালোবাসে না তাই। রাসূলের অনুসরণের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা। যদি রাসূলকে ভালোবাসেন নিজের অজান্তেই রাসূলের অনুসরণ করবেন, রাসূলের অনুসরণ করতে বিন্দুমাত্র কষ্ট হবে না। তাই রাসূলের সুন্নাতের অনুসরণের আগে মুহাব্বতুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা আগে অন্তরে নিয়ে আসতে হবে। রাসূলের এক একটা সুন্নাতের জন্য জীবন দিব, এক একটা সুন্নাতের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, এক একটা সুন্নাতের জন্য জেলে মরে পচে গলে যেতে রাজি আছি, তারপরও রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নই। এর নাম কি? ভালোবাসা। এর নাম মহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি ছিল? দাড়ি ছিল। আর আজকে আপনি খুর দিয়ে, কেচি দিয়ে সেই দাড়িকে অপমান করছেন। কিয়ামতের মাঠে তার উম্মত হিসেবে হাউজে কাউসারের সামনে যখন যাবেন, আপনার মুখে দাড়ি থাকবে না, রাসূলের মুখে দাড়ি থাকবে, কেমন লাগবে? কল্পনা করেন, রাসূলের প্রতি আপনার মহাব্বত পরিপূর্ণ নয়, রাসূলের প্রতি আপনার ভালোবাসা পরিপূর্ণ নয়। যদি রাসূলের প্রতি আপনার ভালোবাসা পরিপূর্ণ হতো, আপনার দাড়ি রাখতে কষ্ট হতো না। দাড়ি রাখার জন্য দুনিয়ার সকল কষ্টকে আপনি বরণ করতে পারতেন। যদি রাসূলের প্রতি আপনার ভালোবাসা থাকতো, রাসূলের প্রতি মহাব্বত থাকতো, তাহলে ইত্তিবাউ সুন্নাহ, সুন্নাতের অনুসরণের মূল বাস্তবতা হচ্ছে রাসূলের প্রতি কী থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে, সীমাহীন ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন, এই জন্যই তাকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আনা সাইয়িদুল আদম ইয়াউমাল কিয়ামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সকল আদম সন্তানের নেতা হব আমি। সকল আদম সন্তানের নেতা কে হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবেন, সকলের মধ্যে সবচাইতে যোগ্য, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী, সবচাইতে সুন্দর, যত সিফাত লাগানো যায় সব কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাউকে যদি রোল মডেল মানা লাগে, কাউকে যদি অনুসরণ করা লাগে, কারো বিধান যদি মানা লাগে, তাহলে কার বিধান মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানতে হবে। রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে আপনার ইহকালীন এবং পরকালীন মুক্তি। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমি আমার আলোচনার সারমর্ম আপনাদের সামনে পেশ করি, যে আলোচনার শুরু ছিল যে মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ শিরক, আল্লাহকে কষ্ট দিচ্ছেন। আমাদের কালেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন দেখি সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মানে মরবো আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, চাইবো আল্লাহর কাছে, আমার রুজি রুটির সব কিছুর মালিক কে? আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহর। আর যখন সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র রাসূল হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এখানে আর দ্বিতীয় কারো ঢোকার সুযোগ নাই। সালমান খানেরও নাই, শাহরুখ খানেরও নাই, মেসিরও নাই, আর অন্য কারো নাই যার অনুসরণ আমি এবং আপনি করব যখন এই সাক্ষ্য দিয়ে দিলাম। আর অন্য কোনো পীর বুজুর্গেরও নাই যে রাসূলের মৃত্যুর পরে নতুন বিধান তৈরি করবে, বেদাত তৈরি করে ইসলামকে ধ্বংস করবে, তার অধিকার নাই। যদি আপনি এই দুটার কোনো একটা করেন, তাহলে আপনি আল্লাহকেও কষ্ট দিলেন, রাসূলকেও কষ্ট দিলেন, এই সাক্ষ্যের তখন আর কোনো মূল্য থাকলো।